ইতালি, কুয়েত ও সৌদি আরবে জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মাহদি হাসান। সফলতার এক বছর পূর্তি উপলক্ষে ইতালির ভেনিসে ইমিগ্রেশন বিষয়ক সেবামূলক প্রতিষ্ঠান এমআর অ্যাসিস্ট্যান্সের নেতৃবৃন্দ দোয়া ও আলোচনা সভা করেছে। সংগঠনের স্বত্বাধিকারী মোহাম্মদ মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএসএন কাপ সার্ভিসের সভাপতি পলাশ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল কাফি, সুমাইয়া আক্তার সহ ভেনিস বাংলা কমিউনিটির সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের পৃষ্ঠপোষকতায় ও কুয়েত ফেনি স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলনমেলার আয়োজন করা হয়েছে। ফেনি সকার ক্লাব কুয়েতের সভাপতি মমিন আল করিমের সভাপতিত্বে ও নাসিরউদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি কুয়েতের সভাপতি আব্দুল কাদের মোল্লা। সৌদি আরবের জেদ্দায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কমিউনিটির নেতৃবৃন্দ, ছাত্র শিক্ষক, অভিভাবক, কনসুলেটের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ প্রায় 1300 অতিথি এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী ও রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাহদি হাসান, আরটিভি।